বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সুপ্র শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি এই করোনাকান্তিকালে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, চীনের আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ থেকে কবিতা সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা জেনে থাকবে যে 2020 সাল হচ্ছে মুজিব বর্ষ, আর আগস্ট মাস হচ্ছে শোকের মাস। এই মাসে আমরা আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হারিয়েছি। তাই আজকে আমরা যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব, কবিতাটি হচ্ছে মুজিব, যিনি লিখেছেন গুণী কবি হলেন রোকনুজ্জামান খান। কবিতাটি আবৃত্তির পূর্বে আমরা এই গুণী কবি সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নিই। কবি পরিচিতি: রোকনুজ্জামান খান 1925 সালে পাংশা উপজেলায় ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্য জগতে উনি রোকনুজ্জামান খান ছাড়াও দাদাবাই নামে খুব সুপরিচিত ছিলেন। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। ওনার এই সাহিত্য জগতে ওনার অসংখ্য রচনা থেকে আমরা উল্লেখযোগ্য কয়েকটা রচনা হচ্ছেন হাটিমাটিম, খোকন খোকন, ডাক পাড়ি। রোকনুজ্জামান খান মূলত ছিলেন শিশু সাহিত্যিক। সাহিত্য জগতে উনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। এই অসংখ্য পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক, জসীমউদ্দিন স্বর্ণ পদক, স্বাধীনতা পুরস্কার উনি পেয়েছেন মরণোত্তর। মরণোত্তর হচ্ছে ওনার মৃত্যুর পর এই পুরস্কারে ভূষিত হয়েছে। এই কবি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসা যাক মূল কবিতাতে। মুজিব, লিখেছেন রোকনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি, মাঠ নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু মুজিবের ঘর। কবিতায় এই কবিতার দুই লাইনে আমরা দেখলাম যে মুজিবুর রহমান কোন জায়গায় নেই, উনি সর্বত্রই বিরাজমান। সবুজ শ্যামল বনভূমি থেকে শুরু করে মাঠ ঘাট নদী তীর বালুচর, সব জায়গাতেই মুজিবের ঘর। সোনার দেশে মাঠে মাঠে ফলে সোনাদান, রাশি রাশি ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। আমরা সোনার ফসলের মাঝেও শেখ মুজিবের হাসির অস্তিত্ব খুঁজে পাই। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। শিশুর অকৃত্রিম ও অমলিন হাসিতেও আমরা চির শিশু মুজিবের হাসির অস্তিত্ব খুঁজে পাই। বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব, আই ঘরে ফিরে আই। পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ টিকে থাকবে, ততদিন আমাদের অস্তিত্বে টিকে থাকবে শেখ মুজিবুর রহমান, এবং থাকবে আমাদের ফিরে পাওয়ার আকুতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এই শোকের মাসে মুজিব সম্পর্কে তোমরা 2 লাইন, 4 লাইন, 6 লাইন যতটুকুই সম্ভব তোমরা একটা ছড়া লিখবে এবং মুজিব এর প্রতিকৃতি অঙ্কন করার চেষ্টা করবে। আল্লাহর রহমতে যখন স্কুল শুরু হবে তখন আমি তোমাদের এই ছড়া এবং এই মুজিব প্রতিকৃতি দেখব এবং পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।